হ্যালো গাইস আপনারা দেখতে পারছেন আমি শুধু একবার টাচ করছি এখানে কিন্তু আমার ফটোগুলো খুব সুন্দরভাবে এডিটিং হয়ে যাচ্ছে আপনারা দেখতে পারছেন শুধু একটা টাচেই কিন্তু ফটোগুলো এডিটিং হয়ে যাচ্ছে আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনারা আপনাদের ফটোকে প্রফেশনালভাবে জাস্ট এক ক্লিকে কীভাবে এডিটিং করবেন বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা কিন্তু নতুন কিছু জানতে পারবেন তার জন্য আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এই ধরনের এক ক্লিকে ফটোগুলো অ্যাডিট করার জন্য আপনাদেরকে আসতে হবে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে তো আপনারা সিম্পলভাবে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন করার পর আপনারা সার্স বারে গিয়ে লিখবেন বিটেক বেলাল ডট কম তো আমি এখানে বিটেক বেলাল ডট কম লিখে দিচ্ছি তো আমি কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্কটা সরাসরি আপনাদেরকে দিয়ে দেবো আপনার ডিসক্রিপশন বক্স থেকে চেক আউট করতে পারবেন তো লেখার পর আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু আমার অফিশিয়াল ওয়েবসাইট চলে আসছে তো আপনারা এখানে প্রথমে ক্লিক করবেন করার পর এখানে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন টপ ফিফটিন পিসেন্ট তো আমি এখানে টপ ফিফটিন পিসেন্ট লিখে দিচ্ছি দেওয়ার পর সার্চ করবো করার পর আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু এই যে প্রথমে যে পোস্টটা চলে আসছে তো আপনারা এই পোস্টের উপর একবার টাচ করবেন করার পর এখানে আপনারা নিচের দিকে স্ক্রোল করবেন করার পর আপনাদেরকে প্রথমে কিছু পিসেন্ট ডাউনলোড করে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড প্রসেস কিন্তু দেখিয়ে দিচ্ছে তো আপনারা এই প্রসেসে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আপনারা সিম্পল হবে এখানে আপনার পিসেন্ট ডাউনলোডে ক্লিক করবেন পিসেন্ট ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনার গুগল ক্রোম ব্রাউজারটা দিয়ে আপনারা আবার ওপেন করবেন করার পর আপনারা এই যে পিসেন্টগুলোকে প্রথমে ডাউনলোড করে নেবেন তো আমি এখানে পিসেন্টের উপর টাচ করছি করার পর আমি যদি এখানে ডাউনলোডের যে অপশানটা রয়েছে আমি যদি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার পেশেন্টটা সরাসরি ডাউনলোড ফোল্ডারে আর কি ডাউনলোড হয়ে যাবে তো আপনারা এই প্রত্যেকটা পেশেন্টকে আপনারা ডাউনলোড করে নেবেন নেওয়ার পর এখন আপনারা চলে আসবেন ফটো অপশানে তো আপনারা সিম্পিলভাবে ফটো যে গ্যালারির অপশানটা রয়েছে তো আপনারা সেই গ্যালারির অপশানই ক্লিক করবেন আপনার ফোনের ক্লিক করার পর আপনারা যে ফটোটাকে এডিটিং করতে চান তো আপনারা সেই ফটোটাকে সিলেক্ট করবেন করার পর এখানে আপনারা শেয়ারের যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন করার পর আপনারা কিন্তু লাইটরুম অ্যাপে কিন্তু আপনারা শেয়ার করে দিবেন যদি আপনাদের কাছে লাইটরুম অ্যাপ না থাকে তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লাইটরুম অ্যাপের লিংক দিয়ে দেব আপনারা সেইখান থেকে লাইটরুম অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন নামার পর আপনার ফটোটাকে লাইটরুম অ্যাপে আপনারা শেয়ার করে দেবেন দেওয়ার পর এখন আমাদের কাজ হলো লাইটরুম অ্যাপে তো আপনারা জাস্ট লাইটরুম অ্যাপটাকে ওপেন করবেন ওপেন করার পর এই ধরনের একটা এন্টারফেস আপনারা দেখতে পাবেন তো আপনারা সিম্পলভাবে অল ফটোজ যে অপশনটা রয়েছে তো আপনারা অল ফটোসে ক্লিক করবেন করার পর যে ফটোটা আপনারা শেয়ার করে দিয়েছেন তো আপনার সেই ফটোটা কিন্তু প্রথমে আপনারা দেখতে পাবেন তো আপনারা ফটোটাকে জাস্ট সিলেক্ট করবেন যে ফটোটাকে আপনারা জাস্ট এক ক্লিকে এডিটিং করতে চান তারপর এখানে আপনার নিচে কিছু টুলস আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এই টুলসগুলোকে আপনারা এইভাবে স্ক্রল করবেন করার পর এখানে আপনারা প্রোফাইলের একটা অপশন দেখতে পাবেন তো আপনার এখানে প্রোফাইলের যে অপশনটা রয়েছে তো আপনারা এখানে প্রোফাইলের অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিন্তু ব্যাগে চলে আসছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে প্রোফাইলের অপশানে ক্লিক করবেন করার পর এখানে আপনারা তিনটা ডট দেখতে পাবেন তো আপনারা এই তিন ডটে আপনারা এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে তিন ডটে ক্লিক করে দিচ্ছি যাওয়ার পর এখানে আপনার একদম নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে আপনারা ইম্পোর্ট ফাইল বলে একটা অপশন পেয়ে যাবেন তো আপনারা এখানে ইম্পোর্ট প্রোফাইলে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা যে প্রিসেন্টগুলো ডাউনলোড করে নিয়েছেন আপনার সেই ডাউনলোড ফোল্ডারটাকে আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি আমার অন্য একটা ফোল্ডারে রয়েছে তো আমি সেই ফোল্ডারটা এখান থেকে খুঁজে নিচ্ছি নাওয়ার পর এখানে আমি সেই প্রিসেন্টগুলোকে সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা যতগুলো পিসেন্ট ডাউনলোড করে নিয়েছেন পনেরোটা তো সেই পনেরোটা পিসেন্টকে আপনারা সিলেক্ট করে আপনারা এখানে সিলেটে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু সিলেক্ট রয়েছে তার জন্য কিন্তু এই ধরনের দেখাচ্ছে তো আপনারা এখানে এই যে বেসিস যে লেখাটা রয়েছে তো আপনারা এখানে ক্লিক করবেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই পনেরোটা পিসেন্ট কিন্তু আমার চলে আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জাস্ট আমি একবার টাচ করছি এবং এটাকে একটু হালকা বাড়িয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই ফটোটা কিন্তু জাস্ট এক ক্লিকে এডিট হয়ে গেল তো আপনারা এই কাজটা করবেন পিসেন ডাউনলোড করবেন করার পর লাইটরুম অ্যাপে আপনারা কিন্তু ইম্পোর্ট করে দেবেন যেভাবে আমি ইম্পোর্ট করতে বললাম তো আপনারা সেইভাবে ইম্পোর্ট করবেন করার পর এখানে কিন্তু আপনারা জাস্ট এক ক্লিকে ফটোগুলোকে আপনারা কিন্তু এডিটিং করতে পারবেন একদম নতুন প্রসেসে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট এক ক্লিকে ফটোগুলোকে এডিট করে নিচ্ছি তো আপনারা জাস্ট এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে একদম নতুন প্রসেসে আপনারা কিন্তু ফটোগুলো এডিটিং করতে পারবেন তো ফটোগুলো এডিটিং করার পর আপনারা সিম্পল হবে এইখানে আপনার টিকচিনি ক্লিক করবেন করার পর সেভ করার জন্য আপনার শেয়ারের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশানে ক্লিক করবেন করার পর এখান থেকে কিন্তু আপনার সেভ টু ডিভাইসে ক্লিক করে আপনারা কিন্তু ফটোটাকে খুব সহজে সেভ করে নিতে পারবেন তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন